ভাই, এসিআই বীজের একটা 100 বীজের বাচ্চা, এসিআই 100 বীজের বাচ্চা, বাচ্চার জগতের ভালো, মুখ শুদ্ধি গোলাপ দেন, গলায় কোনো কম্বল নাই, সমস্ত গাও একবার ইয়া হয়ে গেছে, আর আপনার হচ্ছে গোলাপি হয়ে গেছে, দেন পিঠের উপরে দেন সব গোলাপি হয়ে গেছে 1% কমে। এটা একবারে রেডি বাচ্চা, যে কোন টাইমে গরম আসবে, এই বাচ্চাগুলো অনেক দুধের গরু, অনেক দুধের, এর গল্পর কিছু কারণ নাই। এই এই বাচ্চাগুলো যারা নিবে আল্লাহর রহমতে, তারা কোনো লোক ঠকবে না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কামাল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম কামাল আহমেদ কামাল, ডেলিভারিমের সত্য অধিকারী, পাবনা জেলা, আমার বাড়ি ঈশ্বরদী থানা, অরনকুলা হাট, আটের পূর্ব পাশে, 1 মিনিটে কামালের মোড়, আমার নামের পুরেই মোড়, আমার নামের পুরেই ফারাম। আপনার এখানে তো বকনা বা প্রেগনেন্ট আমাকে সার প্রেগনেন্ট সার হচ্ছে আপনার গাবি, আমাদের এখানে সব জিনিসই বেচা হয়, সব ধরনের গরিব বেচা হয়। আজকে আমরা 4টা বকনা দেখাবো, আজকে শুধুমাত্র 4টা বকনা দেখাবো, 4টা বকনা। তো কামাল ভাই চলুন তাহলে, দেরি না করে আমরা বকনা 4টা দর্শক দেখান, দেরি না করে দেখান। মাশাআল্লাহ, 1 নম্বরে বড় সড়ো সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা জাতমান বয়সের বিস্তারিত জেনে নিই। কামাল ভাই, 1 নম্বরে যে বকনা বাচ্চাটা দেখছি, এটা জাতমান বয়স 12-13 ভিতরে গিয়েছে ভাই, একবারে রেডি। আচ্ছা, এটা হলিস্টন ফিজিয়ান বললেন, এসিআই বিজের বাচ্চা, বেশ লম্বা চড়া একটা বকনা বাচ্চা দেখছেন, খুব লম্বা, মাথায় কোনো ইয়া ওই সিং ওইটুকুই থাকবে, এটা মুন্ডি না আছে, মুন্ডির মতনই সিং, বড় হবে না। আচ্ছা, সিংটা ছোট হবে, হ্যাঁ, আর ছোট হবে, আর দেন মুখ শুদ্ধি গোলাপি, গলা চিকন, চামড়া খুবই পাতলা, রসুনের সুসার মতো। আচ্ছা, নাভি কম্বলটা নাই দেখছেন, নাভি কম্বল নাই, খুব লম্বা, খুব বিশাল লম্বা গরু, এটা একটা রেডি বকনা, একবার রেডি, এক পুরো রেডি ভাই, সব সময় হিটে চলে আসবে আর কি, আশা করা যায় যে কোনো টাইমে হিটে আসবে, অসুবিধা নেই, আল্লাহর রহমতে। সামনের থেকে পিছন সাইডটা দেখেন, মাজারটাও ভালো আছে দেখছেন, স্টেজ দেখেন, মাজার স্টেজটাও খুব ভালো করে ন্যাস, ছোট সিগন, খুরশুদ্ধি, সাদা, আর মাথা টুকি দেখেন, গরু বিভিন্ন গরুর কোয়ালিটি আছে, এটা কোয়ালিটির উপরে গরু, এটা ওলাম পাড়টা দেখি ভাই, হ্যাঁ হ্যাঁ দেখেন, দেখেন অনেক ভালো হবে আশা করা ভাই, ভাই হাই পার্সেন্ট, ভাই হাই পার্সেন্ট, হাই পার্সেন্ট দেখলেই বুঝতে পারছি, এমনি তোলা হাই পার্সেন্ট। কামাল ভাই, দামটা কেমন লাগছে এটা? দাম 1,05,000 ভাই, দাম বেশি, দাম দাম কি করতে পারবে? হ্যাঁ, দাম দাম হালকা, মানে সম্মানজনক, মানে সম্মানজনক করতে পারবো আর কি। বন্ধুরা, 1 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,05,000, আর সীমিত দরদাম করে নিতে পারবে, এ জোড়া আছে, দুইটা লটে একবারে বলি দিব। 2 নম্বরে একটা বড় সড় বকনা বাচ্চা দেখছি, এটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। কামাল ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতন বয়সটা? ভাই 12 প্লাস ছাড়িয়ে গেছে, আগে রেডি, একবারে রেডি, 12 মাস পার হয়ে গেছে, রেডি টাইপের একটা বকনা বাচ্চা এটাও। সামনে থেকে পিছন সাইডটা দেখেন। কামাল ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার ওলান পালানটা একটু দেখি। হ্যাঁ দেখেন, খুব ভাই ওলানের কথার কুমলের মাউ আসতন ভাই, ওলান পালান ভালো দেখছি, নিপিল চাটা ঠিক আছে, নিপিল চাটটা কত বড় বড় বাঁটা থুকনা দেখেন ভাই, দেখেন এই দেখেন দেখেন, আমি আর বলার কিছু নাই, জনগণ দেখে নিবে দর্শক। অপর পাশ থেকে দেখছেন, হ্যাঁ, 2 নম্বর বকনা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা প্রায় রেডি টাইপের একটা বকনা বাচ্চা, রেডি ভাই, রেডি হয়ে গেছে আর কি, এটা স্বল্প সময় হিটে আসবে আশা করা যায়। ও কামাল ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চলছে? দাম ভাই 96,000, দাম দশ সীমিত করে নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ 96,000, সম্মানজনক করতে পারবো 96,000। বন্ধুরা, 2 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন 96,000, এই দুইটা জোড়াই যদি কেউ নেয় বুঝলে, তাহলে দাম পড়বে 2 লাখ। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা বকনা বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, সম্মানজনক, আমি মানবতার সম্মানজনক করতে পারবো, দুইটা 2 লাখ টাকা। 3 নম্বরে বয়সের একটা বকনা বাচ্চা দেখছি, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ভাই, এডি এডিএল এর বাচ্চা, এডিএল বিজয়, হ্যাঁ, এটা 13 পার হয়ে গেছে 14 ভিতরে, একবার গরম আসছিল, আমরা দিতে পারিনি, এবার দিয়ে দিব, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একবার হিটে আসছিল, আসছিল হ্যাঁ, তো এবার হিটে আসলে 20 টাকা দিয়ে দিব, না হলস্টাইন ফ্রিজিয়ান, উঁচা লম্বা ভালো আছে দেখছেন, একের পাউ শুদ্ধি, সাদা দেখার মতো, আর বডি ভালো, খাইদাই ভালো, মাজা ভালো, সব দিক দিয়ে ভালো ভাই, সিং শুদ্ধি গোলাপি হয়ে গেছে। সামনে থেকে দেখেন পিছন সাইডটা, মাজাটাও ভালো আছে দেখছেন, খুব
বড় মাপের আর কি। এ বীজ দিলেই ভাই গাই হয়ে যাবে। আচ্ছা দেখি এটা ওলাম পালনটা ভাই। হ্যাঁ দেখি দেখি নাভি টানাই দেখছেন? না নাভি কম্বল কিছু নেই আমার, রসুনের সুসার মধ্যে পাতলা কুরশুদ্ধি সাদা ন্যাস ছোট পদার্থ হিসাবে বেশ বড় সরস হিসাবে দাঁতে নি দাঁতলে করে দাম নাই চাইরে না দামও নাই 20000 টাকা হিসাবে আছে তাহলে দাঁত যদি দাতা পাইতে ওই লোকজন টাকা দিবেন না ক্লিয়ার করে আমি দাঁতে নিব। কামাল ভাই তিন নম্বরের বত্তাটার দামটা কেমন আছে? দাম হচ্ছে 114500। তো বন্ধুরা তিন নম্বর বত্তাটার দাম শুনলেন 114500। জি জি। তারপর দেখছেন চার নম্বর বকনা বাচ্চা, এটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই এসিআই বীজের বাচ্চা, এটা এসিআই বীজের বক না? হ্যাঁ। কামাল ভাই চার নম্বরে এটা ফরেস্টিং ফিজিয়ান? হ্যাঁ। এটা লম্বা চড় ভালো দেখছি, এটা 10 প্লাস ভাই, এটা 10 মাস প্লাস হবে আনুমানিক বর্ষে ভিতরে, হয়তো 10 দিন এপার নাই ওপার। গলাটা চিকন সরু গলা আছে দেখছেন? চিকন মার রসুনের সুসান মত। নাভি কম্বলটা নাই? না কিছু আমার ঘর নাভি কম্বল পাবেন। মাজাটাও দেখবেন খুব ভালো। আচ্ছা এটা বললাম পানটা দেখি ভাই, দেখেন উলান পালন খুব ভালো ভাই, সেটটা বাচ্চা সে ভালো আছে দেখেন, সেটটা বাট ঠিক আছে সাদা দুধের, এটা শান্ত স্বভাবের বাচ্চা আছে, খুব শান্ত ভাই খুব শান্ত। অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বকনা বাচ্চাটা দেখছেন, এটা একটু লম্বা চড় আছে দেখছেন, দাঁতও দামও সস্তা ভাই, নাভি কম্বলটাও নাই। তো এটার বয়সটা কেমন ভাই? কেমন ভাই? 10 প্লাসের ভিতর আছে ভাই, চার নম্বর বাচ্চাটা 10 মাস প্লাস হবে আর কি। হ্যাঁ প্লাস মাইনাস 10 এর ভিতর। দামটা কেমন যাচ্ছে এটা? দাম ভাই 82। তো বন্ধুরা এটা দেখলেন চার নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান, আর চার নম্বরের বাচ্চাটার দামটা শুনলেন 82000। জি ভাই পায়ের খুরশুদ্ধি চারটা খুরি সাদা ভাই। কামাল ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন? দর্শকদের আমরা বারবার বলি থাকি যে দর্শকরা এখানে আসি গরু ফার্মে আসি দেখবে, দেখি আলোচনার সাপেক্ষে দেখি শুনি বুঝি নিলে ওদের জন্য ভালো, আর প্রবাসীদের জন্য আমাদের ফার্মে সুযোগ সুবিধা আছে, আলোচনা করলে বুঝতে পারবে, একবার কাজ 10 বার গরু বাছুর দেখে নিবে অসুবিধে নাই। প্রবাসীদের জন্য আমার ফার্মে অনেক সুযোগ সুবিধা, প্রবাসীর প্রচুর গরু আমার ফার্মে কিনা আছে এখন পর্যন্ত, কাল তিন লেট লোড হবে সকাল থেকে আল্লাহর রহমতে, প্রবাসীর জন্য আমাদের ফার্মে সুযোগ সুবিধা ভালো, আলোচনা করলে উনি বুঝতে পারবেন। তো কামাল ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি